হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে এলাম, যেটা রিয়েল ব্রাইডের উপর একটা সামারের জন্য খুব স্পেশাল একটা মেকআপ ছিল। তো চলো তোমাদের সঙ্গে সেই মেকআপটা শেয়ার করি। তো প্রথমে আমি এখানে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, আর তারপর দেখো আমি এখানে একটা প্রাইমার ইউজ করছি। তারপর আমি চলে গেছিলাম কনসিলিংয়ে। তো আমি এখানে ডার্মা দিয়ে কনসিলার করছি, মানে ওর যেখানে পিগমেন্টেশন ছিল সেখানে আমি করেছি। তো তারপর আমি এখানে ফাউন্ডেশনে চলে গেছি। তো আমি এখানে ইউজ করেছি ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। তো তোমরা এখানে যে কোনো ফাউন্ডেশন চাইলে ইউজ করতে পারো। তো এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ড করে নেওয়ার পর আমি এটাকে ভালো করে গলা, কান, ফেস সম্পূর্ণটা ভালো করে আমি ব্লেন্ড করব। আর ব্লেন্ডিংয়ের সময় সবসময় লক্ষ্য রাখতে লাগবে যেন ব্লেন্ডটা খুব ভালোভাবে হয়, নাহলে কিন্তু কেকি প্যাচি হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি এখানে ব্লেন্ডিংটা খুব ভালোভাবে আর কিছুক্ষণ ধরে করেছি, কেননা ব্লেন্ডটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো সেটা যদি আমাদের ভালো না হয় মেকআপটা কিন্তু ফ্ললেস হবে না। তো তারপর আমি এখানে চলে যাচ্ছি হাইলাইটিংয়ে। তো তারপর আমি দেখো হাইলাইটিং করছি, আর আমি এখানে ওয়াটারপ্রুফ একটা কনসিলার ইউজ করছি, আর এটা খুব ড্রাই কনসিলার। সেই জন্য আমি যখনই ইউজ মানে অ্যাপ্লাই করছি তখনই আমি এটাকে ব্লেন্ড করে ফেলছি, নাহলে কিন্তু এটা একদম বাজে লাগবে দেখতে, এক জায়গায় থেকে যাবে। তো সেটাকে আমি সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আর কি সুন্দর ইজিলি ব্লেন্ড হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একদমই ক্রিস পড়ে না, এটা ভীষণ ভালো একটা কনসিলার। তো তারপর আমি দেখো এখানে ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। তো ওর ফেসের কপালটা খুবই ব্রড ছিল, তো সেই জন্য আমি এখানে কপালে একটু বেশি করেই কন্ট্রোল করব। আর তোমরা ওর ফেসটাকে ভালো করে দেখতেই পাচ্ছ, তো কোথায় কোথায় আমি কন্ট্রোল করেছি সেটাও বুঝতে পারছো। তো কন্ট্রোল করার পর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কন্ট্রোলটাকে ভালো করে ব্লেন্ড করা। তো আমরা যদি কন্ট্রোলটা ভালো করে ব্লেন্ড না করি তাহলে কিন্তু আমাদের খুব বাজে লাগবে দেখতে, যে কন্ট্রোলের লাইনিংগুলো। তো তারপর আমি এখানে দেখো ক্রিম ব্লাশ ইউজ করছি। তো ক্রিম ব্লাশ তোমরা ইউজ করতে পারো, নাও করতে পারো, স্কিপ করতে পারো, তো এটা তোমাদের ইচ্ছা। তো আমি এখানে ইউজ করেছি। আর তারপর আমি আরেকটু আন্ডার আই হাইলাইটিং করে নিয়েছি, কারণ আমার একটু নিড ছিল তাই আমি করে নিয়েছি সেখানে। তো তারপর আমি এখানে একটু কম্প্যাক্ট লাগিয়ে নিচ্ছি, একটু ওয়াটার স্প্রে করে কম্প্যাক্ট লাগিয়ে নিচ্ছি, যাতে আমাদের মেকআপটা ভালো করে লং লাস্টিং হয়, বেশি করে স্টে করে, আর যেন ওর সোয়েট হওয়ার পরেও যেন মেকআপটা কোনোভাবে টাস্টে মাস নেই হয়ে যায়, সেই জন্য আমি এখানে ইউজ করছি। তো তারপর আমি এখানে ইউজ করব ট্রান্সলুশন পাউডার। তো আমি এটাকে ফুল ফেসে ইউজ করব, কেননা শীতের মানে সরি গরমের দিনে আমাদের মেকআপটাকে সেট করা খুবই দরকার, ভীষণভাবে দরকার। তো তাই আমি এখানে ইউজ করে নিয়েছি ট্রান্সলুশন পাউডার। তারপর আমি দেখো এখানে অ্যাপ্লাই করছি জল, কেননা জল দিয়ে আমরা জলটাকে স্প্রে করে নিয়েছি এই কারণে যেন মেকআপটা আরও ভালোভাবে সেট হয়ে যায়। তো তারপর আমি এখানে দেখো একটা ফ্যানের সাহায্যে ড্রাই করে নিচ্ছি, আর একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো তারপর দেখো দেখতেই পেলে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপ করে দেখলাম, তো মেকআপটা কিন্তু একটু নড়ছে না। তারপর দেখো আমি এখানে আরেকটু কমপ্লিট নিয়েছি মেকআপটাকে একটু ফিনিশিং দেওয়ার জন্য, ভালো করে ইউজ করে নিয়েছি। তারপর এখানে আমি করছি পাউডার কন্ট্রোলিং। তো যেখানে যেখানে আমরা ক্রিম কন্ট্রোলিং করেছি সেখানে সেখানেই পাউডার কন্ট্রোলিং করব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে পাউডার কন্ট্রোলিং করার পর আমাদের ফেসের ফিচার্সটা কেমনভাবে ইনহ্যান্স হয়ে গেল, কেমনভাবে চেঞ্জ হয়ে গেল। আর ব্লাশ করে নিচ্ছি আমি। তো ব্লাশটা যেখানে যেখানে অ্যাপ্লাই করেছিলাম ক্রিম ব্লাশ সেখানে সেখানে ইউজ করব। তারপর আমি এখানে ইউজ করছি হাইলাইটার। তো আমি এখানে হাইলাইটিং এরিয়াগুলোতে আমি এখানে হাইলাইট করে নিচ্ছি। আর আমি এখানে দু ধরনের হাইলাইটার ইউজ করলাম তোমরা দেখতে পেলে। আর এই দেখো আমার ফাইনাল লুক, মানে এখনও হেয়ার বাকি আছে। আর কলকাতাটা দেখতে গেলে তোমাদেরকে অবশ্যই আমার কলকা চ্যানেলে যেতে লাগবে, তার জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আর আমার কলকা চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর এই দেখো আমার ফাইনাল লুক। আর একটা কথা, ও হচ্ছে নোজ রিং মানে পছন্দ করে না, সেজন্য ও নোজ রিংটা পরেনি। তো আমার বলাতে ও পরে পড়েছিল, কিন্তু আমি তখন ওকে ওর ফুটেজ নিতে পারিনি। তো আমার ব্রাইড তোমাদের কেমন লাগছে তোমরা জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও।